তার জন্য বলছি যে প্রবাসী বিদেশি ভাইরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে, কিন্তু তারপরে আমাকে মনের মানুষ কি ভাই, যে মনে করো পাশে দাঁড়াবে সেই তো মনের মানুষ। আচ্ছা হ্যাঁ, কারণ তো আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেবো কাপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আল্লাহ রাখছে কোনো রকম না, যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যেটুকু রাখছে এতেই লাখ লাখ শুক্রিয়া। তো আপনার নাম কি? নামটা পপি। পপি, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে পপি, শুনবো তার জীবনের কিছু গল্প, থাকুন আমাদের সাথে, দেখুন তার ফুল ভিডিওটি। তো পপি, তোমার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? হ্যাঁ বাবা আছে, মা আছে, আর আমার একটা ছেলে বাবু আছে। আচ্ছা, বাবা মা আছে, তোমার একটা ছেলে আছে না? আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন না পপি? ভাই আছে ছোট দুইটা, একদম ছোট ছোট। আচ্ছা, দুইটা তিন ভাই বোন আর কি? আমার দিয়ে তিন ভাই বোন, আমি বড়। আচ্ছা, তুমিই বড়। তো তোমার বাবা কি করে এখন পাবে? বাবা কি করে, বাবা পুরো মানুষ রিক্সা চালাই, তো কোনো কোমরে ব্যথা হয়েছে তো সে আর রিক্সা চালাইতে পারে না। আচ্ছা, আর মা আছে মনে করো পেটে পাথর, একবার অপারেশন হয়েছে মনে করো যে আবার ডাক্তার বলছে যে আবার আলট্রাসাউন্ড করলে বোঝা যাবে, পরে আবার আলট্রাসাউন্ড করতে পেটে ব্যথা করতো আবার, পরে এখন আবার বলছে যে তার পেটে আবারও পাথর হয়েছে। এর জন্য আমাকে দিয়ে কোনো কাজ করে না, আমি নিজে বাসার বাড়িতে কাজ করি। আচ্ছা, তো তোমার বাবা কোনো কাজ কাম করতে পারে না? না, কোমরে ব্যথা। কোমরে ব্যথা। আর তোমার যে ছোট দুইটা ভাই আছে, তারা বাসাতেই থাকে, কোনো লেখাপড়া করে না বাসাতেই থাকে? লেখাপড়া কিভাবে করাবো, সংসারই তো চলে না, লেখাপড়া কিভাবে হবে? আচ্ছা, তো তোমার তো বললাই যে বিয়ে শাদী হয়েছে নাকি, তো বাবু আছে বললা, তো তোমার স্বামী আছে? না স্বামী নেই, মনে করো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিছিল, স্বামীকে অনেক কষ্ট জ্বালা দিত, তারপরে সে মদ খাইতো গাঁজা খাইতো, বাবা মার কথা শুনে মারপিট করতো, তার জন্য বাবা মা বলছে যে তাকে তোকে আর তার কাছে দেওয়া যাবে না। পরে বাবুটা যখন চার মাসের গর্ভে তখনই বাবা মা তালাক দিয়ে, তালাক নিয়ে আমাকে তাদের কাছে রেখে দিয়েছে। আচ্ছা, নেশাপানি করতো নাকি? নেশাপানি করে কোনো মায়ের মারধর অত্যাচার এইসব কিছু করতো? অত্যাচার করতো। আচ্ছা, বাবুটার মাত্র চার মাসের ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা। বাবা মার কাছে চলে গেছি, তালাক নিয়ে কি করবো, এত কষ্ট এত অত্যাচার, জীবন মানুষের কদিন সহ, একদিন হলো দুই দিন হলো তার সঙ্গে সহ্য করা যায়, সে তো বারবার প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, তো কয় মাস ছিলা তুমি স্বামীর সংসারে, কতদিন ছিলা? মনে করো যে এমনিতে মনে করো এক বছরের মতো থাকলে ছিল, এক বছরের মতো থাকি, কিন্তু এক বছরের মধ্যে বারো মাস, বারো মাসের মধ্যে মনে করো যে তার সংসারে হয়তো মনে করো যে পাঁচ মাসের মতো আছিলাম। আচ্ছা, পাঁচ মাসের মতো ছিল, লাস্টের চার মাসের মাথায় আর কি চলে আসছো যে তোমার বাচ্চাটা যখন পেটে আসছে, চার মাসের বাচ্চা পেটে নিয়ে বাবা মার কাছে চলে আসছো, এরপরে আর কি তোমার সাথে কোনো যোগাযোগ রিলেশন করে নাই সে? না, সে তো বিয়ে করে নিয়েছে। আচ্ছা, আরেকটা বিয়ে করছে? কেন, তোমাকে একজনকে দিয়ে কি তার মন ভরে নাই যে আরেকটা বিয়ে শাদী করে তোমার জীবনটা নষ্ট করলো, বা সে যেরকমই নেশাবানি করতো তোমাকে নিয়েই তো সুখে শান্তিতে থাকতে পারতো, তোমাকে তুমি কি তারে মন ভরাইতে পারো নাই নাকি, বা তোমাকে দিয়ে মন ভরে নাই? মন ভরানোর কোনো প্রশ্ন না, সে তো নেশা পানি করতো, অত্যাচার করতো। আচ্ছা, নেশা পানি করতো, কিন্তু বিয়ে তো সে আরেকটা করছে নাকি? হ্যাঁ করছে, মনে করো যে তার বাবা মা আবার জোর করে তাকে আরেকটা মেয়েকে বিয়ে করাইছে। আচ্ছা, আরেকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আরেকটা মেয়ের সাথে তাকে বিয়ে শাদী করাইছে। আচ্ছা, তো এই যে কতদিন ধরে এখন তোমার মা বাবার কাছে আছো? আমি আছি তো এই মনে করি ছয় বছর শেষ হলো, এই সাত বছর হয়ে। আচ্ছা, তাহলে তোমার বাবুর বয়স ছয় বছর নাকি? হ্যাঁ বাবুর বয়স ছয় বছর। আচ্ছা, এই যে এতদিন ধরে তোমার বাবা মার কাছে আসো, তো তুমি কাজকাম করো কতদিন ধরে? আমি কাজকাম করি মনে করো যখন থেকে আসছি, আমার ওই বাবুকে আমার আম্মুর কাছে রেখে রেখে আমি বাসা বাড়িতে, বাসা বাড়িতে মনে করো যখন বাবুর ছয় মাস হলো তখন আম্মুকে বলতাম যে তুমি তাকে খাওয়াইও, তুলা খাওয়াইও, পর ওই যে বাবুকে রেখে রেখে আমি মানুষের বাসা বাড়িতে বাড়িতে কাজ করতাম। আচ্ছা, তো এই যে জীবনটা তোমার, এই যে পুরো মানে একটা লাইফ, তোমার একটা মেয়ে মানুষ, বিয়ে শাদী হইল, মাত্র বছরের মাথায় তুমি চলে আসলা স্বামীর সংসার থেকে, তোমার জীবনটা সে নষ্ট করে আসলে চলে গেল, এই যে ছয় সাত বছরে এখন একা আছো, তো এই একা থাকার ভিতরে তুমি কি অনুভবটা করতেছো, মানে এখন মানে তোমার মনের ভিতর থেকে কি আসতেছে তার উদ্দেশ্য করে? আমার মনের ভিতর থেকে আমি এর আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম। আচ্ছা, হ্যাঁ মনে করো যে আমার বলছিল যে
কিছু কিছু লোকে বলছিল যে পপি তোমাকে সহযোগিতা করব, তোমাকে সাহায্য করব, এই বলছে। বলার পরে তারা আমার এই ইউটিউবের নাম্বারটা ব্লক করে দিছে। তারা আশা দিয়ে মনে করো যে আগে এসে তারপরে তারা পিছিয়ে গেছে। তার জন্য বলছি যে প্রবাসী বিদেশি ভাইরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে, কিন্তু তারপরে আমাকে একজনে কিছু সহযোগিতা করছিল, সে ইসে থাকে, মালয়েশিয়া থাকে। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া থাকে, সেও লাস্টে আমার মনে করো যে নাম্বারটা ব্লক করে দিয়েছে। তারপরে তাকে আমি পার্সোনাল নাম্বারও ফোন দিয়েছি, এমনিতে মনে করো এই ইন্টারনেটের নাম্বার তো বুঝি না, পার্সোনাল নাম্বার দিয়েছিল তাকে, পার্সোনাল নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, সে ফোনটা রিসিভ করে। সে হয়তো আমাকে সেই অন্য কোনো মেয়ে পাইছে, ইউটিউবে ভালো ভালো মেয়ে আছে, তো হয়তো সে সেখানে গেছে। সে আমাকে অনেকেই আশা দেখাইছিল যে পপি তুমি আমার বাড়িতে চলো, তুমি আমার বাড়িতে যাও, আমার ঘর বাড়ি সব কিছুই আছে, তুমি ওইখানে গেলে অনেক সুখে শান্তিতে থাকবা, তোমার ছেলের দায়িত্বে নেবো, তোমার দায়িত্বে নেবো, এই তো বলে সে আমার নাম্বারটা একদম ব্লক করে রাখছে। আচ্ছা, এর আগেও প্রতিবেদন ছাড়ছিলা কিন্তু পেয়েছিলাম মনে মানুষ কিন্তু ধোকা দিয়ে চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে। সে যে কিভাবে গেল আমি নিজেও বুঝতে পারি না। সে আমাকে বলছিল যে তোমাকে আরও কিছু সহযোগিতা করবে, হ্যাঁ মাসের শেষে তোমাকে দেবো, ঈদের আগে তোমাকে কিছু বোনাস দেবো, সে এই বলে চলে গেল ভাই, আর সহযোগিতা দেয় নাই। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছে, এখন কি উদ্দেশ্যে নিয়ে আসলাম আবার নতুন করে? এই যে উদ্দেশ্যে এটাই নিয়ে আসলাম যে সহযোগিতা করবে, আমার পাশে দাঁড়াবে, সেইরকম একটা মানুষ। আবার সে আগের মতো মানে মনের মানুষ চাচ্ছ নাকি? মনের মানুষ কি ভাই, যে মনে করো পাশে দাঁড়াবে সেই তো মনের মানুষ। আচ্ছা হ্যাঁ, কারণ গরিব দুঃখের পাশে যদি কেউ এসে দাঁড়ায় সেই হয়ে যায় মনের মানুষ, ভালো মানুষ নাকি? মনে করো যে এই যে বলে না যে সুদা ভাত খাইতে আসলে যে লবণের ছিটা দেয় সেই বন্ধুর উপকার করে, এইরকম মনে করো যে পাশে দাঁড়াবে সেই তো বন্ধু। আচ্ছা, এখন যদি কেউ বন্ধু হিসেবে বা সহযোগিতা করে কেউ যদি আমাকে এখন বিয়ে শাদী করতে চায়, তুমি রাজি হবা তোমার বাবুর দায়িত্ব নিয়ে? হ্যাঁ সেটা দেখা যাবে, তো তাকে আগে বুঝতে হবে না, বললেই তো আর হয় না ভাই, বিয়ে শাদী তো হলো ভাগ্যর জিনিস। বিয়ে মনে করো যে বললো আর বিয়ে বসলাম, আবার দেখো কিছু কিছু লোক আছে মোবাইলে বলে যে তুমি তিনবার কবুল বলো, আমি তিনবার কবুল বলি, হয়ে গেল বিয়ে? কখনো বিয়ে হয় না, না না কখনো হয় না ভাই, এরা তো কখনোই হয় না। মুসলমান হাদিস অনুসারে হ্যাঁ এই মনে করো কাজী ডাকে, তারপরে দেলমোহর কাবিননামা কাগজ লেখে, তারপরে একটা সাক্ষী শপথ নিয়ে তারপরে বিয়ে হয়। এই যে দর্শক ভাইরা ফোন দেয়, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বলে কি যে তুমি তিনবার কবুল বলো, আমি তিনবার কবুল বলি, আমাকে এইভাবে অনেকেই বলছে, কিন্তু আমি এটা তো কখনোই রাজি হই না, কারণ একজন মানুষের সাথে পরিচয় হবে, দেখা সাক্ষাৎ হবে, সে আমার বাড়িতে আসবে, আমি তার বাড়িতে যাব, দেখাশোনা করব, পছন্দ হইলে হয়তো বিয়ে শাদি করব। আচ্ছা বাড়িতে না গেলাম নাই, সে দেশে আসুক, সে আমার এখানে আসুক, দেখাশোনা করুক, তারে আমি দেখি, তারপরে সিনা দুটো মনে এক হলে সিনা বিয়ে শাদি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মনটা যদি এক না হয়, সে তাকে দেখলাম না শুনলাম না, প্রতিবেদনের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে বলবে কি যে তুমি তিনবার কবুল বলো, আমি তিনবার কবুল বলি, বিয়ে হোক, এটা কখনো হয় না? না না ভাই। আচ্ছা, তো এখন তুমি চাচ্ছ মানে দেখে শুনে পছন্দ হলে তাহলে বিয়ে শাদি করবে, তাই তো? পছন্দ মানে কি বললাম, সে যেমনই হোক, সে শুধু আমার পাশে দাঁড়াইলে, আমাকে সহযোগিতা করলে, আমি সেরকম একটা মানুষ। আচ্ছা, তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? পপি, এই যে আমার ফোন নাম্বারটা আছে, এটাতে ফোন দিলে আমার সাথে যোগাযোগ। আচ্ছা, নাম্বারটা তুমি বলতে পারবে না, আমি বলে দেব। না ভাই আপনি বলেন। আচ্ছা, তো দর্শক, পপির জীবনের গল্পটা আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে, তার অনুষ্ঠানটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তার সাথে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন তার পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে। 01703501286। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01703501286। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিলে পপিকে পেয়ে যাবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, পপি তোমার কিছু বলার আছে আর? হ্যাঁ আমার কিছু বলার তো আছে, আমার যে মনে করো আগে যে আমি প্রতিবেদন ছাড়ছি, আমি কিন্তু শুধু একই সিম ব্যবহার করি, আমার আর কোনো পার্সোনাল সিমও নেই, আমার অন্য কোনো সিম নেই। ওই অনেকে দর্শকে বলে যে তোমরা ছেলেদের ঢুকা দাও, তোমরা নাম্বার ব্লক করে দাও, তোমরা সিম পাল্টাও, আমার সিমে যখনই ফোন দিবে আমার শুধু একটাই নাম্বার লাস্টে সি আসে, আমার এই নাম্বারটাই সবাই করে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক, আমরা এত সময় ছিলাম পপির সাথে, শুনতেছিলাম তার গল্প। এই ধরনের নতুন প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দর্শক, আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো মুখ নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্তি জানাচ্ছি, আল্লাহ হাফেজ।